আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথম বছরের প্রথম দিন, একটু মানুষ সবাই শুনি ভালো মন্দ খেলে নাকি সারা বছরই ভালো মন্দ খেয়ে দিন যায়। এটা হয়তো বা কুসংস্কারও হতে পারে, আমি ঠিক জানি না, কিন্তু লোকমুখে শোনা কথা। তাই আমিও একটু আজকে বছরের প্রথম দিনে কি কি রান্না করেছিলাম সেটা একটু শেয়ার করব। এখন বাজে 12:01। আমি অপেক্ষা করছিলাম আমার ঘরের বারান্দা থেকে, বুর্জ খলিফায় ফায়ারওয়ার্কটা খুব সুন্দর দেখা যায় খালি চোখে, ক্যামেরাতে অত সুন্দর আসছিল না, আমি খালি চোখে খুব ভালো দেখতে পাচ্ছিলাম। তো আপনাদের জন্য একটু ভিডিও করেছি, শেয়ার করব। নতুন বছরকে স্বাগত জানাতেই প্রতি বছর দুবাইয়ে হাজার হাজার লক্ষ লক্ষ লোক আসে, বিশেষ করে বুর্জ খলিফায় যে লাইট শোটা হয় এটা দেখার মতো একদম। তো 12:01 শুরু হয়ে গিয়েছে, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আমার বারান্দা থেকেই এতটুকু দেখা যায়, খালি চোখে বেশি দেখা যায়, কিন্তু ক্যামেরাতে অতটা ভালো আসছিল না। এই যে আপনাদের সাথে যতটুকু পারি শেয়ার করার চেষ্টা করব। 2023-কে স্বাগত জানাতে দুবাইয়ের বুর্জ খলিফায় আতশবাজি, একেবারে আকাশে ধোঁয়া দেখতে পাচ্ছেন আপনারা, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আর আমার সামনে এটা হচ্ছে শারজা, শারজাতেও কিন্তু কর্নিশে মানে লাইট শোটা হচ্ছে, দেখে খুবই ভালো লাগছে। আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি। আমি আসলে খালি চোখে খুব ভালো দেখতে পাচ্ছিলাম, ভিডিও করার সময় অতটা ভালো আসছে না, তারপরও যতটুকু পেরেছি আপনাদের সাথে একটু শেয়ার করি। একটু আওয়াজটা আসতে শোনা যাচ্ছে কিনা জানি না আমার বারান্দা থেকে, কিন্তু আমি দেখছি খুবই সুন্দর লাগছে। এটা হচ্ছে খলিফা, খালি চোখে ভালো দেখা যাচ্ছে, ক্যামেরাতে বেশি ভালো সুন্দর আসছে না, বুর্জ খলিফাটা এমনিতেই ভালো দেখা যাচ্ছে। ওই যে বুর্জ খলিফার ওখানে অনেক জায়গায় হচ্ছে, আজমান হচ্ছে, এখানে হচ্ছে, এখানে অনেক বেশি হচ্ছে, শারজাতে এসে বেশি হচ্ছে, আর ওই যে আজমানে হচ্ছে, ওই যে আজমানে হচ্ছে, দেখতে পাচ্ছ কত সুন্দর। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই সাইডটা দিয়ে দেখো, ওইদিকে অনেক সুন্দর হচ্ছে। ওই যে দিদি কোন সাইড দিয়ে ভিডিও করে পারলাই জানে, ওই যে ওই সাইডটা দিয়ে হচ্ছে, সব সাইডেই হচ্ছে। যারা এখন প্লেনের উপরে আসছে, আকাশের উপরে আসছে, ওরা প্লেনে খুব ভালো দেখতে পাচ্ছে জিনিসটা, অনেক সুন্দর লাগছে, সব সাইডেই হচ্ছে, শারজায় বেশি হচ্ছে। আর ওই যে বুর্জ খলিফাটা এখন শেষ হয়ে যাবে, ওই যে প্লেনগুলো যে আকাশে উঠছে না, ওরা খুব ভালো দেখতে পাচ্ছে কাছের থেকে, খুব সুন্দর লাগছে। ওয়াও, কি সুন্দর,
যে দেখো কত সুন্দর, অনেক সুন্দর লাগছে, ধোয়া হয়ে গেছে একদম। ওটা কি বন্ধ হয়ে গেল? বুঝতে ব্যাপারটা মনে হয় শেষ হয়ে গেল। না 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 না, ওইটা এখন শেষ হয়নি, পাঁচ মিনিট ধরে হয়তো, ওই দুটা এখনো হচ্ছে। খেজুর গাছের মতো লাগছে, দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। আর এটা বেশি, শার্জারটা বেশি লাগছে, শার্জারটা একদম আপনাদের সাথে রাত 12টায় একটু ভিডিও করে রেখেছিলাম, নতুন বছরকে স্বাগত জানাচ্ছে দুবাই। ফায়ারওয়ার্কটা কীভাবে হয় সেটা একটু দেখালাম, আমার বারান্দা থেকে আশেপাশের পরিবেশটা একটু দেখানোর চেষ্টা করলাম। আর আজকে 1 তারিখ, 1 তারিখে কী কী রান্না করেছিলাম, বছরের প্রথম দিন, প্রথম দিন একটু ভালো মন্দ খেতে হয়, ছোটোবেলার থেকে শুনে আসছি। জানি না কথাটা ঠিক কি না, নাকি কুসংস্কার তাও জানি না, তারপরও আমিও মনে মনে করি যদি সত্যি সত্যি তাই হয়ে থাকে তাহলে বছরের প্রথম দিন অবশ্যই ভালো ভালো কাজ করা উচিত আর ভালো ভালো খাওয়া উচিত, যেন সারাটা বছর আমাদের সবার খুবই আনন্দ কাটে। এখানে আমি ইলিশ মাছ একটা নিয়ে নিয়েছি, আর এই যে এখানে পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, ইলিশ মাছটা ভেজে নিচ্ছি। ইলিশ মাছ ভাজা হবে গরুর মাংস আর পোলাও, প্লেন পোলাও হবে। এটা ছিল আমাদের বছরের প্রথম দিনের আর কি মজার খাবার। আপনাদের ভাইয়া তো বাসায় ছিল না, নাইট ডিউটি ছিল, ও নাইটে গিয়েছিল, আমি আর নেহা বাসায় ছিলাম, সেই জন্য আমি আগের দিন রাতে ভালো মন্দ কিছু রান্না করিনি। আমরা মা মেয়ে দুইজন বাইরের থেকে খাবার অর্ডার করে বাসায় খেয়েছিলাম। আর পরের দিন 1 তারিখে আমি আপনাদের ভাইয়া যখন অফিস থেকে এসছে তখন আমি আর কি প্ল্যান করেছি যে আজকে একটু ভালো মন্দ রান্না করব, বছরের প্রথম দিন সবাই একসাথে খাওয়া দাওয়া করব। তো আপনাদের ভাইয়া দুপুরবেলা ঘুম থেকে উঠে দেখে আমি অনেক মজার মজার সব পছন্দের খাবারগুলো রান্না করেছি, তো সে খুবই হ্যাপি হয়ে গিয়েছে। আর আমাদের 1 তারিখ থেকে ছুটিটা পড়েছিল, যার কারণে আমরা যেতে পারিনি বুর্জ খলিফায়। আমাদের মাঝে মধ্যে যাওয়া হয়, এর আগের বার যখন এই লাইট শোটা হয়েছিল তখন আমরা কয়েকটা ফ্যামিলি মিলে ওখানে গিয়েছিলাম, এবার যেহেতু আমাদের সবার একসাথে নাইট ডিউটি পড়েছে আমরা ওখানে যেতে পারিনি। কথায় আছে না, মানুষ বলে মক্কার মানুষ হজ পায় না, আমাদের হয়েছে সেই অবস্থা। এত কাছে থাকি বুর্জ খলিফা থেকে, মাত্র আমাদের বাসা থেকে যেতে 20 থেকে 25 মিনিট লাগে, সেখানে আমরা যেতে পারি না, অথচ বিশ্বের বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ এই সামান্য 10 মিনিটের সৌন্দর্য উপভোগ করার জন্য এক দেশ থেকে আরেক দেশে চলে আসে। সেই জন্যই আর কি বললাম, মানুষ কথাই বলে মক্কার মানুষ হজ পায় না, আমাদের অবস্থাও ঠিক সেই রকমই। তো এই যে ইলিশ মাছটা ভেজে নিয়েছি, আর নতুন বছরে আপনাদের ভাইয়া আমাকে একটা সুন্দর জিনিস কিনে দিয়েছে, আমার খুবই দরকার ছিল, আগে আমার ছিল, আমি যখন নতুন বাসায় আসি ওই জিনিসটা আমি মানুষকে দিয়ে চলে এসেছিলাম। এই বাসায় আসার পরে ফিল করলাম যে আসলে জিনিসটা আমার অনেক প্রয়োজন ছিল, দেওয়া ঠিক হয়নি। এতদিন অপেক্ষা করার পরে নতুন বছরে গিফট করলো আপনাদের ভাইয়া আমাকে, কি জিনিস গিফট করলো, কি ফার্নিচার এখান থেকে আজকে কিনলাম, সেটা অবশ্যই যেদিন আমাকে ডেলিভারি দিয়ে আসবে বাসায় সেই দিন আমি আপনাদেরকে দেখাবো। আর এই যে দেখেন কত সুন্দর সুন্দর জিনিস, আসলে এরকম শোরুমে আসলে মনে হয় সব কিছু কিনে নিয়ে যাই, বিশেষ করে এই ফুলগুলো আমার অনেক ভালো লেগেছে। আপনাদের ভাইয়া কাউন্টারে ফার্নিচারটা অর্ডার করছে, আর ওরা বলছে যে 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে আর কি কোনো ডেলিভারি দেওয়া যাবে না। তো আমরা অনেক বলে টোলে, আমাদের যেহেতু 9 তারিখে ছুটি আছে সেজন্য আমরা খুব রিকোয়েস্ট করলাম যে 9 তারিখে যদি আমাদেরকে দেওয়া হয় ডেলিভারিটা তাহলে ভালো হয়। তো ওখানকার যে ম্যানেজার ছিল সে আর কি 9 তারিখ অথবা 10 তারিখ লিখে রেখেছে, তো 9 তারিখে দেওয়ার চেষ্টা করবে। ভিডিও শেষ করার আগে প্রতিদিনের মতো আজও বলি, যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আশা করছি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করে অলরেডি পাশে আছেন সে সকল বন্ধুদেরকে জানাই অন্তর থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন একটা লাইক দিতে একদমই ভুল করবেন না। নতুন বছর সবার জন্য অনেক আনন্দ বয়ে নিয়ে আসুক, অনেক সুখের বার্তা নিয়ে আসুক, সবার জন্য অন্তর থেকে অনেক অনেক দোয়া থাকলো, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।